হ্যালো ফ্রেন্ডস, ডিফেন্স এবং স্পেস সংক্রান্ত ডেইলি আপডেট থাকার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। চলুন জেনে নেওয়া যাক আজকের খবর। প্রথমে যে খবরটি উঠে এসেছে সেটি হলো অ্যাপাচি হেলিকপ্টারের ভারতীয় এয়ারফোর্সকে ডেলিভারি সংক্রান্ত। 2015 সালে বোয়িং কোম্পানিকে ইন্ডিয়া ডিফেন্স মিনিস্ট্রি ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য 22টি অ্যাপাচি হেলিকপ্টারের অর্ডার দিয়েছিল, যেটি 2019 মার্চ থেকে ডেলিভারি দেওয়া শুরু করবে এবং 2021 মধ্যে সমস্ত ডেলিভারি তারা কমপ্লিট করে ফেলবে। এবং এও জানা গেছে যে ইন্ডিয়ান আর্মির জন্য যে 6টি অ্যাপাচি হেলিকপ্টার অর্ডার দেওয়া হয়েছিল এই সমস্ত 2021 পরই পাওয়া যাবে। যদিও ইন্ডিয়ান আর্মি এরকম 39টি অ্যাপাচি হেলিকপ্টার চেয়েছিল ইন্ডিয়ার ডিফেন্স মিনিস্ট্রির কাছে, কিন্তু তাদের জন্য 6টি ধার্য করা হয়েছে। আরও একটি খবর সামনে এসছে যে শ্রীলঙ্কা গভর্নমেন্টকে চায়না গভর্নমেন্ট $295 মিলিয়ন দিয়ে সাহায্য করবে এবং একটি হসপিটাল তৈরিতে তারা সমস্ত রকমভাবে সাহায্য করে থাকবে। শ্রীসেনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, এই খবরটি অ্যানাউন্স করেছে। চায়নার শ্রীলঙ্কার এক্স গভর্নমেন্টের সঙ্গে ভালো সম্পর্ক থাকলেও বর্তমান সরকারের সঙ্গে খুব একটা সম্পর্ক ভালো ছিল না, সেই জন্য চায়নার অনেক কোম্পানিকে শ্রীলঙ্কাতে ব্যান করে দেওয়া হয়েছিল, যদিও সেটি 2 বছর পর তুলে নেওয়া হয়। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই সমস্ত সাহায্য দিয়ে চায়না কিনে নিতে চাইছে শ্রীলঙ্কার বর্তমান গভর্নমেন্টকে, এক কথায় বলতে গেলে ঘুষ দিচ্ছে। কারণটা খুবই পরিষ্কার, কারণ ইন্ডিয়া শ্রীলঙ্কাতে অলরেডি একটি বন্দর স্থাপন করেছে এবং সেটাকে ইউজ করা শুরু করছে, তাই জন্য চায়নাও চাইছে তাদের বন্দর তৈরি করতে এবং তাদের প্রতিপত্ন স্থাপন করতে। এর পরবর্তী খবরটা হচ্ছে ইন্ডিয়ান নেভি প্রজেক্ট 75i থেকে। এই প্রজেক্টটি মূলত 6টি নতুন সাবমেরিন তৈরি করতে, এর জন্য তাদের অলরেডি টেন্ডারও ডাকা হয়ে গেছে। এই প্রজেক্টটির ক্ষেত্রে রাশিয়ান একটি কোম্পানি ইউনাইটেড শিপ বিল্ড কর্পোরেশন তাদের উৎসাহ দেখিয়েছে এবং তারা জানিয়েছে যে 1650 আমল ক্লাস যে সাবমেরিনটি আছে, ইন্ডিয়া যদি এটা কেনে বা তৈরি করে সেক্ষেত্রে তারা পুরোপুরিভাবে টেকনোলজি ট্রান্সফার করবে। তার সঙ্গে নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন তৈরি করার ক্ষেত্রে আনডিসক্লোজভাবে তারা হেল্প করবে। এই চুক্তিটি সম্পন্ন হলে ইন্ডিয়াকে স্পেশাল প্রাইসে আইগর ভেলোসব ক্লাসের সাবমেরিন দিয়ে থাকবে। যদিও 1650 আমল ক্লাস সাবমেরিনটি খুব একটি ভালো না হওয়ায় ইন্ডিয়া হয়তো এটি নেওয়ার জন্য খুবভাবে উৎসাহী দেখাবে না। এর থেকে সাব কোম্পানির সাবমেরিনগুলি অনেক ভালো, ইন্ডিয়া হয়তো এটার ক্ষেত্রে বিচার করে দেখতে পারে। ডিফেন্স সংক্রান্ত ডেইলি আপডেটের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন। ধন্যবাদ।